জানিয়ে দেব সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম, বুচা মুক্তি দিবসের বিষণ্ন বার্ষিকী এবং ইউক্রেনে রাশিয়ার বোমা হামলা। জানিয়ে দেব আর্মেনিয়া আজারবাইজান ইস্যু, ইরান কি বড় সংঘাতে জড়িয়ে পড়বে। এবার ইউক্রেনের লক্ষ্য অর্জনে যথেষ্ট সেনা রয়েছে রাশিয়ার। অবশেষে আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। কোকো আইল্যান্ডের সামরিক তৎপরতা, ভারতের সন্দেহের পেছনে চীন। সর্বশেষ জানিয়ে দেব যেভাবে অর্থহীন নির্বাচনের পরিকল্পনা করছে মিয়ানমার জান্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। বুচা মুক্তি দিবসের বিষণ্ন বার্ষিকী এবং ইউক্রেনে রাশিয়ার বোমা হামলা। রাশিয়া শুক্রবার ইউক্রেনের নতুন কয়েকটি এলাকায় বোমা বর্ষণ করতে দূরপাল্লার অস্ত্র সম্ভার ব্যবহার করেছে। এ ঘটনায় অন্তত দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনীয়দের ঘরবাড়ি। রুশদের এ হামলা হয়েছে যখন ইউক্রেনীয়রা ক্রেমলিন বাহিনীর নৃশংস দখলদারিত্ব থেকে বুচা শহর মুক্ত করার বার্ষিকী উদযাপন করছিল। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, 2022 সালের ফেব্রুয়ারিতে রুশ বাহিনী ইউক্রেনের পূর্ব যাত্রায় মাত্রা আগ্রাসন শুরু করার পর থেকে তারা যে নৃশংসতা করেছে, কিয়েভের কাছে অবস্থিত বুচা শহর রুশ নৃশংসতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ক্রেমলিনের বাহিনী ইউক্রেন আক্রমণ করার কয়েক সপ্তাহ পর বুচা দখল করে এবং প্রায় এক মাস সেখানে অবস্থান করে। ইউক্রেনের সৈন্যরা যখন শহরটি আবার তাদের দখল নেয়, তখন তারা ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হয়। ও সময় তারা সড়কে বা বাড়ির আঙিনায় পড়ে থাকা নারীদের মরদেহ, বেসামরিক পোশাক পরা যুবক এবং বয়স্কদের মৃতদেহ দেখতে পায়। জেলেনস্কি বলেন, ইউক্রেনের কর্তৃপক্ষগুলোর করা তালিকা অনুযায়ী সেখানে 1400 জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, এর মধ্যে 37 জন শিশু। জেলেনস্কির মতে, গণকবর এবং কথিত নির্যাতন কক্ষ থেকে 175 জনের বেশি মানুষের মরদেহ পাওয়া গেছে। ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ রাশিয়াকে যুদ্ধাপরাধের জন্য জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন, তার কার্যালয় রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউক্রেনে এখন পর্যন্ত 8400 জনের বেশি বেসামরিক মানুষের মৃত্যুর বিষয়টি যাচাই করতে পেরেছে। এই সংখ্যা প্রকৃত সংখ্যার তুলনায় অনেক কম বলে ধারণা করা হচ্ছে। নয়টি রুশ ক্ষেপণাস্ত্র খারকিবে আঘাত হেনেছে, এর ফলে আবাসিক ভবন, সড়ক, গ্যাস স্টেশন এবং একটি কারাগার ক্ষতিগ্রস্ত হয়। রুশরা খারকিব অঞ্চলে আক্রমণ করার জন্য বিস্ফোরক ড্রোনও ব্যবহার করে। আর্মেনিয়া আজারবাইজান ইস্যু, ইরান কি বড় সংঘাতে জড়িয়ে পড়বে। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার উত্তেজনা দক্ষিণ ককেশাসে অস্থিতিশীল পরিবেশ তৈরির হুমকি সৃষ্টি করেছে। ঘটনাক্রমে ইরান এই আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়বে কিনা সেই আশঙ্কা দেখা দিয়েছে। প্রশ্ন হল, ইরান কি প্রকৃতপক্ষেই আর্মেনিয়াকে রক্ষা করতে গিয়ে শিয়া সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী দেশ আজারবাইজানে আগ্রাসন চালাবে? সম্প্রতি তেহরানের দিক থেকে যে সামরিক তৎপরতা, সেটিকে আরো দূরে গড়াবে? আন্তর্জাতিকভাবে স্বীকৃত আজারবাইজানের ভূখণ্ড নাগার্নো কারভাক, তার তো আর্মেনিয়া সেই অঞ্চলটির 3 দশকের বেশি সময় দখল করে আছে। সম্প্রতি আজারবাইজানের সামরিক বাহিনী নাগার্নো কারাবাখের অংশবিশেষ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। আজারবাইজান অভিযোগ করেছে, ইরান তাদের উত্তর পশ্চিমের সীমান্ত নাকসিভান ছিটমহলে সেনা সমাবেশ করেছে। আজারবাইজানের এই অভিযোগ তেহরান অস্বীকার করেনি। ইরাকের ইরানি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের 5 শাখার একটি আলকুজ বাহিনী আর্মেনিয়া আজারবাইজানের সীমান্তের কাছাকাছি ঘাঁটি স্থাপন করেছে বলে খবর প্রকাশ হয়েছে। এ ঘটনা আজারবাইজানের সম্ভাব্য হামলার ক্ষেত্রে উচ্চমাত্রার সতর্ক বার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এদিকে আজারবাইজানের সেনাবাহিনী যেভাবে তাদের ভারী সামরিক সরঞ্জাম মোতায়েন করছে, তাতেই উদ্বেগ তৈরি হচ্ছে যে আর্মেনিয়ার বিরুদ্ধে একটি অভিযান আসন্ন। গত শুক্রবার IRGC কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপৌর অঞ্চলটি পরিদর্শন করে এসেছেন। এমন খবর এসেছে ইরানের পূর্ব পশ্চিম আজারবাইজানের প্রদেশের বাসিন্দাদের উদ্দেশ্যে IRGC লড়ার জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে বলেছে। সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া এই উত্তেজনাকর পরিস্থিতি সত্ত্বেও দক্ষিণ ককেশাসের যুদ্ধ পরিস্থিতি পুনঃশমন করা সম্ভব এবং এক্ষেত্রে ইরান হিসাব নিকাশ যতটা কৌশলের তার চেয়ে কৌশলগত। নাগার্নো কারবাক সংঘাতকে ব্যবহার করে আজারবাইজান আর্মেনিয়ার উপর চাপ তৈরি করতে চায়, যাতে নাকসিভান তারা করিডোর নির্মাণ করতে পারে। এই স্থল করিডোরটি আজারবাইজানের মূল ভূমিকে আর্মেনিয়ার সুনিক প্রদেশের মধ্য দিয়ে নাকসিভান ছিটমহলের সঙ্গে যুক্ত করবে। আজারবাইজানের শর্ত অনুযায়ী যদি করিডোর স্থলপথটি নির্মাণ করা হয়, তাহলে আর্মেনিয়ার সঙ্গে ইরানের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে। ইরানের তাবরিজ শহরের প্রতিনিধি আলী রেজা মোনাদি বলেছেন, এই ধরনের করিডোর করতে দেবে না ইরান।
ইউক্রেনের লক্ষ্য অর্জনে যথেষ্ট সেনা রয়েছে রাশিয়ার, সংহতকরণে আর কোনো পরিকল্পনা নেই ইউক্রেনের, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান বেলারুশের প্রেসিডেন্ট পুতিনের অনুমোদন, পররাষ্ট্রনীতির হালনাগাদ করছে রাশিয়া। রাশিয়ান সেনাবাহিনী দ্বিতীয়বার সেনা সংহতকরণের পরিকল্পনা করছে না, কারণ স্বেচ্ছাসেবক এবং সার্ভিসম্যানের বর্তমান সংখ্যা বিশেষ অভিযানের কাজগুলো পূরণের জন্য যথেষ্ট। রাশিয়ান জেনারেল স্টাফের মূল সংস্থা এবং সংহতি বিভাগের প্রধান রিয়ার অ্যাডমিরাল ভ্লাদিমির সিমোলিয়ান্স্ক বলেছেন, আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে জেনারেল স্টাফের পরিকল্পনায় সেনা সংহতিকরণের দ্বিতীয় তরঙ্গ অন্তর্ভুক্ত নয়। বর্তমান কর্মী এবং যারা বিশেষ অপারেশনে অংশ নিতে স্বেচ্ছাসেবক ছিলেন তারা আমাদের উদ্দেশ্য পূরণের জন্য যথেষ্ট। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছিলেন, তার কথায়, তালিকাভুক্তি চুক্তির অধীনে রাশিয়ান সশস্ত্র বাহিনীতে যোগদানের সিদ্ধান্ত নেওয়া নাগরিকদের সংখ্যা সাম্প্রতিককালে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি বছর ১৮ থেকে ২৭ বছর মোট ১৪৭,০০০ রাশিয়ান ১ এপ্রিল থেকে ১৫ জুলাই এর স্বাভাবিক সময়সীমার মধ্যে সামরিক প্রশিক্ষণ নেবেন। আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। মুখ বন্ধ রাখতে পনতারকাকে অর্থ দেওয়ার মামলায় অভিযুক্ত হওয়ার পর আদালতে আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দেশটির ম্যানহাটনের গ্র্যান্ড জুরি আদালতে তাকে অভিযুক্ত করা হয়। আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের লোয়ার ম্যানহাটন এলাকার অপরাধ আদালতের মামলার শুনানি হবে। ওই দিন আত্মসমর্পণ করতে পারেন ট্রাম্প। ট্রাম্পের আইনজীবী জো ট্যাকোপিনা শুক্রবার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসকে তার পক্ষ থেকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল। স্টর্মি ড্যানিয়েলসের দাবি, ২০০৬ সালের গ্রীষ্মে ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। ওই বছর নভেম্বরের দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হয়। তার আগে ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন তাকে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ব্যাপারে মুখ বন্ধ রাখতে ১৩০,০০০ দিয়েছিলেন। ২০১৬ সালের নির্বাচনের আগে নিয়ে মুখ না খুলতে তাকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল। ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন তাকে ১৩০,০০০ দিয়েছিলেন। ২০১৮ সালের এই অর্থ লেনদেনের বিষয়টি প্রকাশ্যে আসে। সে সময় ট্রাম্পের সঙ্গে করা গোপন চুক্তি বাতিল করতে আদালতে আবেদন জানান ড্যানিয়েলস। আর তারই জেরেই নির্বাচনী প্রচারণার তহবিল আইনের সম্ভাব্য লঙ্ঘনের অভিযোগে মামলা হয় ট্রাম্পের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি প্রথম সাবেক প্রেসিডেন্ট যাকে ফৌজদারি মামলার বিচারের মুখোমুখি হতে হচ্ছে। কোক আইল্যান্ডের সামরিক তৎপরতা ভারতের সন্দেহের পেছনে চীন। মিয়ানমারের ছোট্ট একটি দ্বীপ কোক আইল্যান্ড ভারতের ইস্ট কোস্ট থেকে মিয়ানমারের দূরত্ব ১২০০ কিলোমিটার হতে পারে, কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে কোক আইল্যান্ডের ব্যবধান মাত্র ৪২ থেকে ৫৫ কিলোমিটার। এই কোক আইল্যান্ডে গত কয়েক মাস ধরে সামরিক তৎপরতা চলছে। বানানো হচ্ছে রাস্তা, বিমানের হ্যাঙ্গার, ট্রেন্স, এমনকি একটি রাডার স্টেশনও। ভারতের সাউথ ব্লক মনে করছে মিয়ানমার এই উদ্যোগের পেছনে আছে চীন। তারা কোক আইল্যান্ডে বসে ভারতের ওপর নজরদারি চালাতে চায়, তাই তারা কোক আইল্যান্ডকে একটি ছোট আর্মি বেজে পরিণত করতে চাইছে। দরিয়া দিয়ে ঘেরা এই আইল্যান্ড স্ট্র্যাটেজিক দিক থেকেও পছন্দসই, তাই চীনারা এই দ্বীপ পছন্দ করছে বলে সাউথ ব্লকের চাইনিজ ডেস্কের আশঙ্কা। চাইনিজ ডেস্ক মনে করছে যে চীনের অগ্রগমন ও আগ্রাসী নীতির ক্ষেত্রে ভারত বড় বাধা হয়ে দাঁড়াতে পারে, তাই চীন ভারতের প্রতিবেশী ছোট দেশগুলিকে কাজে লাগাচ্ছে ভারতের বিরুদ্ধে স্ট্র্যাটেজিক পয়েন্ট হিসেবে গড়ে তুলতে। সে কারণেই মিয়ানমারের এই উদ্যোগ বলে মনে করছে ভারতীয় সেনাবাহিনী। যেভাবে অর্থহীন নির্বাচনের পরিকল্পনা করছে মিয়ানমার জান্তা। মিয়ানমারের সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর ২ বছর পেরিয়ে গেছে। সেনা অভ্যুত্থানের পরপরই যে সংঘাতের সূচনা হয়েছিল তা শিগগিরই শেষ হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। গণতন্ত্র, মানবাধিকার ফিরিয়ে আনার আন্দোলন রক্তক্ষয়ী গৃহযুদ্ধে রূপ নিয়েছে। জান্তা বাহিনী ও গণতন্ত্রপন্থী প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে চলছে তীব্র লড়াই। মিয়ানমারে ২০২০ সালের নভেম্বরের সংসদীয় নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করে সুচির দল এনএলডি, তবে সেনাবাহিনীর দাবি নির্বাচনে জালিয়াতি করা হয়েছিল। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণের দিন অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করে দেশটির কুখ্যাত সেনাবাহিনী।